নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। ওয়েলকাম টু বর্ণালিস কিচেন। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি অন্য ধরনের খাবার, কচুবাটা। যেটা কি এই কচুটা আমি আমার বাড়ির থেকেই সংগ্রহ করেছি। এই কচুটা কচু গাছের ঠিক নিচেই হয়। আমি এই কচুটাকে এরকম গোট গোট করে কেটে নিয়েছি, দেখুন। এবার এটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। যেহেতু এটা মিক্সিতে দিয়ে আমি পেশাই করে নেব, তাই জন্য আমি এরকম ঝিরিঝিরি কেটে নিয়েছি, তাহলে এটা তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। দেখুন, এরমভাবে আমি পুরো কচুটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়েছি অর্ধেক একটা নারকেল। এই নারকেলটাকে আমি ভালো করে কুড়িয়ে নেব। দেখুন, নারকেল কোড়ানো হয়েছে। এতটুকু কচুর জন্য একটা হাফ নারকেল ঠিক আছে। নিয়েছি লঙ্কা এবং কালো সরষে। প্রথমে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি কচুগুলো। আমি যে কুচিয়ে রেখেছিলাম কচু, সেটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। আমি এটা দুবার করে বাটবো। দিয়ে দিচ্ছি লঙ্কা, কালো সরষে এবং নারকেল কোড়া। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেভাবে আপনারা ঝাল দিয়ে নেবেন। আমি এখানে তিনটে লঙ্কাই দিয়েছি, দেখুন, দিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে পেশাই করে নেব। এমন ভালোভাবে পেশাই করব যাতে এতে একটুও দানা থাকবে না। খুব ভালো স্মুথ একটা পেস্ট তৈরি হবে। দেখুন, খুব ভালোভাবে বেটে নিয়েছি আমি এটা মিক্সি দিয়ে। এরপরে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। কড়াইয়ের তেল গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দেব সাদা জিরে, গোটা সাদা জিরে দেব এবং দেব দুটো তেজপাতা। নিয়েছি আমি তেজপাতাটাকে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যেই এবার আমি দেব এক চামচ মতন সাদা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে আমি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবং হলুদ। নুন যেমন স্বাদ অনুসারে নুন দিয়েছি আমি। এরপরে এই নুন হলুদযুক্ত কচুটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যেই। তেলের মধ্যে এই মশলা দিয়ে ভালো করে কচুটাকে মিক্স করব, নাড়াচাড়া করে ভালো করে মিক্স করব। এবং কচুটা দেওয়ার সাথেই দেখা যাবে যে জল অল্প অল্প জল ছাড়ছে, তাই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখব। ভালো করে নাড়াচাড়া করব যাতে কি না কড়াইতে লেগে না যায়। দেখুন, খুব সুন্দরভাবে নাড়াবো আর সাথে সাথেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, ঠিক হলদে হলদে কালার হয়ে আসছে, যাতে কড়াইতে না লাগে। এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, দেখুন শুকিয়ে এসেছে। সেই সময় আমি অল্প পরিমাণ চিনি দিয়ে এটাকে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না শোকাবে, বেশ একটা আঠা আঠা ভাব না আসবে, ততক্ষণ এটাকে এইভাবেই নাড়াতে থাকবেন।